শুনে রাখুন সবথেকে ভয়ঙ্কর আজকে আমাদের সমাজ হয়ে গেছে তার মধ্যে একটা নায়ক কি বলবো আজকে আমরা সেই নিষ্ঠাবান ব্রাহ্মণ খুঁজে পাই না পাই পাই আমরা বলুন ব্রহ্ম পুরাণে কি বলছে ব্রহ্ম জ্ঞানের অধিকারী মানে ব্রহ্মার মতো জ্ঞান যার আছে ব্রাহ্মণ ब्रह्म ज्ञाने ब्राह्मण यदि आमिष आहार करे देव देवी संतुष्ट नये ताहारी चैतन्य महाप्रभु बृंदावन बृंदावन मने करते 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 हठात नवद्वीपे शांतिपुरे आसले जेई शांतिपुरे एसे हठात अद्वैत आचार्य देखे चमके उठल बाबा एबार प्रश्न बाबा बोलुन तो এই যে আমাদের অষ্টম প্রহর ১৬ প্রহর নিশি প্রহর উদয়স্ত এই যে হরি বাসো চৈতন্য মহাপ্রভুর হরি বাসর প্রথম কোথায় শুরু হয়েছে জানেন জানেন বলুন তো কোথায় বলুন লজ্জা কিসের এটাই তো আমাদের আলোচনা আমি বললাম এই যে অষ্টম প্রহর ১৬ প্রহর ২৪ প্রহর নিশি প্রহর শিবাসনতে এক বছর হরি নাম হয়েছে হ্যাঁ এইগুলো জানো শিবাসনে মহাপ্রভু হরি নামের ব্রত নিয়েছিল জগৎকে উদ্ধার করবার জন্য তার কোনো টাইম ছিল না যখন আসতো তখন শুরু হতো আমি বলছি প্রথম যে হরি বাসর যে মহন্ত বিদায় হয় না আমরা মহন্তকে বিদায় করি না এই মহন্ত বিদায় কোথায় হয়েছিল কিন্তু অনেক টাইম লাগবে তবু আমি শর্টে বলে দিচ্ছি গুজরা নিন প্রথম হরি বাসর হয়েছিল শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে যারা হরি নাম করে ভোগের গান করে তারাই কিন্তু জানতে পারবে শান্তিপুরের অদ্বৈত আচার্যের শান্তিপুরে যে পারিষদগণ ছিল একটা কথা শুনে রাখুন বাবা আমি অনেক হরি বাসরে কীর্তন করতে যাই বেশিরভাগ কীর্তনটা হয় ভোগের দিনকে সন্ধেবেলা আমি একটা জিনিস লক্ষ্য করেছি রাত্রি আটটা নটা দশটাও বাজে হরি নামে ভোগ হচ্ছে শুনে নিন আপনাদের এখানে ভোগ কখন হয় জানি না কটা বাহ বাহ অনেক জায়গায় চারটে পাঁচটা বেজে যায় মহা অপরাধ পাপ কাকে বলে মহা পাপ কাকে বলে তাহলে শুনে রাখুন হরি নাম করে বলতে পারে বুক চাপড়ে বলতে পারে তীব্র নিন্দা করবেন যেখানে চারটের সময় সেই গোসাইকে তীব্র নিন্দা করবেন কারণ একমাত্র গোসাই পারে সেই সিস্টেমকে রাখতে ব্রাহ্মণের কাজ আজকে আপনারা সবাই জানেন এই যে শ্রাদ্ধ বাড়িতে আজকে শ্রাদ্ধ হয়েছে আমারও গলায় যজ্ঞ সূত্র পৈতে আছে বাবা আমার নাম হলো গোবিন্দ শঙ্কর মুখোপাধ্যায় ভরদ্বাজ গোত্র আমিও একজন পণ্ডিত মানুষ এ বছরে আমারও চারটে দুর্গাপুজো আছে আমি চণ্ডী করি শুনে রাখুন সবথেকে ভয়ঙ্কর আজকে আমাদের সমাজ হয়ে গেছে তার মধ্যে একটা নায়ক কি বলবো আজকে আমরা সেই নিষ্ঠাবান ব্রাহ্মণ খুঁজে পাই না পাই পাই আমরা বলুন ব্রহ্ম পুরাণে কি বলছে ব্রহ্ম জ্ঞানের অধিকারী মানে ব্রহ্মার মতো জ্ঞান যার আছে ব্রাহ্মণ ব্রহ্ম জ্ঞানে ব্রাহ্মণ যদি আমিষ আহার করে দেব দেবী সন্তুষ্ট নয় তাহারি মধ্যে বলুন তো মাছ মাংস না খায় সেই ব্রাহ্মণ আপনি কোথায় পাবেন কি গো ব্রাহ্মণ যদি মাছ মাংস খায় ব্রাহ্মণ যদি মদ খায়
ताके बोला होए मोहा पापी ब्राह्मण। एक बार बिचार करूँ, अमी जुक्ति तौर को दिए बोले दिच्छी। अम्रा जिखाने पूजा को ते जाई देख बिन ब्राह्मण एक ता झोलाई को रे किया ने बोली मुतो, जाने? नारायण ऐश्वर्य तो ऐश्वर्य तो ऐश्वर्य नारायण है। अच्छा देखे चंद तो भाई क्यों माथा नारायण ना जो दिन नारायण टा ना से ताहोले आपना किंतु से पितार साथ तो दिया भूल गए थे। देखे नहीं भालो कर बुझूं नारायण टा के ब्राह्मण झोलाए करे आने से नारायण जखन बाड़ी ती नहीं जाए किंतु झोला थी के से नारायण और बार होते पारे किंतु शास्त्रे आछे नारायण के अन्न सेवा दीते हैं ये नारायण के देखिए तुम्हें जजमान घर के अन्न पैसा मिष्टी मिठाई आनछो से नारायण किंतु से झोलार मध्य आछे बाबा और ब्राह्मण से पूजो आस्ती करे मालपत्र निये से बहु बच्चा दे दिए भालो करे कोसा मांस कोसे गिनछे देखेछेन ब्राह्मण जी आपनी आछेन आज के ये बाड़ीते श्राद्ध होयेछे ब्राह्मण फर्द दिएछे ब्राह्मणेर मुखे दलिल कत सुंदर देखुन बाबा फर देख लिखी एक ता चौकी एक ता माधुर एक ता बाली आराई शोग्राम झन्ना घी पांच ता गोटा फल जजमान किंतु फिरियो एक बार आपके प्रश्न करबे ना ब्राह्मण क्यों लिखेछे भगवान बोले छे ब्राह्मण तुमके दिए छी सुपार भाई जा जेटा प्रयोजन सेटाई लिखबे अप्रयोजन किंतु लिखले बाड़ीते आसले तुमके आबार डिमोशन आमादेर तो कखनो मृत्यु हय ना बाबा हय जे बाबा चले गेछे एई घर राजमहल छेड़े সেই বাবা যদি কর্ম নাহং গহনা গতি যেমন কর্ম করবে তেমন ফল পাবে যদি কর্ম ভালো হয় তাহলে প্রমোশন যদি কর্ম খারাপ হয় তাহলে ডিমোশন এই যে তোমরা ঘোষ পরিবার এই গোবিন্দ শঙ্কর কিন্তু এক জন্মে হয়তো ঘোষ ছিল मंडल छिला निम्न गरीब श्रेणी तो जन्मे भालो कर्म करिसि बोले आज ब्राह्मण हुए जन्म नियेछि ब्राह्मण हुए साधु गुरु हरि कथा बोलते पारछि नवद्वीपेर सुरधरि गंगार जलेर अन्न सेवा करते पारछि सुरधनी गंगाई प्रतिदिन स्नान करते पारछी यदि एई ब्राह्मण हुए भालो बट पाटी देखे भालो जजमान देखे यदि आमी फर्द लिखी आढ़ाई ग्राम घी लागबे आरो पांच केजी सरु चाल लागबे আরো তিনটি করে হলুদ লঙ্কার গুঁড়ো ঝাল জিরের গুঁড়ো লাগবে জজমান কিন্তু আমায় প্রশ্ন করবে না নাকি ভালো করে শুনুন ভগবান কিন্তু খিলখিল করে হাসবে একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয় ভালো করে শুনুন প্রাইভেট লিমিটেড কোম্পানি সেখানে চারটে থাকে শ্রেণী ওখানে প্রোডাক্ট হয় তাই না প্রথম থাকে সুপার ভাইজার
তারপর থাকে কে কারিগর তারপর থাকে শ্রমিক তারপর থাকে কে যারা পাহারা দেয় সিকিউরিটি গার্ড সুপার ভাই যারা বলে দেয় এই এই প্রোডাক্ট হবে বুঝতে পারছো ভাই ভালো করে শোনো কোনটা দিয়ে সেই লিস্টটা ফেলে দেয় কার কাছে কারিগরের কাছে কারিগর সেই প্রোডাক্ট তৈরি করে সেই প্রোডাক্ট তৈরি হয়ে চলে যায় শ্রমিকের কাছে সেই শ্রমিক প্যাকেট তৈরি করে বা পেটি তৈরি করে সেটা বাইরে চলে যায় আর রাতের অন্ধকারে সেই প্রাইভেট লিমিটেড কোম্পানিকে পাহারা দেয় কয়েকটা সিকিউরিটি গার্ড পৃথিবীতে ভগবান চারটে শ্রেণী পাঠিয়েছে ব্রাহ্মণ বৈষ্ণব ক্ষত্রিয় শূদ্র তোমরা হলে ক্ষত্রিয় যদি সেই ব্রাহ্মণ হয়ে শ্রমিকের কাজ করে কি ভালো লাগে সেই ব্রাহ্মণ যদি কারিগরের কাজ করে কি ভালো লাগে আজকে তাদের অপরাধের জন্য সেই দশা পৌঁছে গেছে জাতির বিচার হয় না ব্রাহ্মণ মাতাল হয়ে রাস্তায় পড়ে আছে গলায় যজ্ঞ সূত্র পইতে খুলে রাস্তায় পড়ে আছে দেখেছি আমি কারণ ব্রাহ্মণের যে দলিল এত লুবি হয়ে গেছি কিছু কিছু ব্রাহ্মণ সবাইকে বলছি না কিছু ব্রাহ্মণ নিজের ঐতিহ্য শেষ করে ফেলছি বাবা যে নারায়ণ থেকে যজমান ঘরে নিয়ে যাচ্ছি যাকে সাক্ষী রেখে যজমান থেকে পয়সা চাল ডাল আনছি সেই নারায়ণকে একবারও সেবা দিচ্ছি না সেই নারায়ণটা সেই প্যাকের মধ্যে পড়ে আছে তাই শাস্ত্র কি বলছে ব্রহ্মজ্ঞানে ব্রাহ্মণ যদি আমিষাহার করে আমিষাহার করে দেব দেবী সন্তুষ্ট নয় তাহারি মন্ত্রে দেব দেবী সন্তুষ্ট নয় তাহার মন্ত্রে একটা ব্রাহ্মণ যদি মন্ত্র বলে আপনার হাজার হাজার টাকা পরিশ্রম করে নিয়ে এসে সাজিয়েছেন একটা ব্রাহ্মণ মন্ত্র ফুল দিলেই আপনার কত শান্তি সেই ব্রাহ্মণটা যদি ভালো না হয় বাবা আপনার সেই বাড়ির মধ্যে শান্তি কেন দুঃখের ছায়া লেবে আসবে পাচ্ছি না বাবা এত হরিনাম হচ্ছে এত কালী পুজো এত মনসা পুজো যজ্ঞ হচ্ছে কি হচ্ছে বলুন কিছুই তাই দুঃখ হয় বাবা আমি অনেক যজমান বাড়িতে পূজা করছি না তারা চাইছে আমার শিষ্যবর্গ আমি তাদের একটাই কথা বলি বাবা ভগবান কৃষ্ণকে ডাকো তাকে ঘরেতে বসাও তুলসীর মালা গলায় দাও হরি নাম করো গুরুদেবের দিয়া আহ্নিক জপ করো দেখবে এটাই মঙ্গল আর কিছু নয় আজকে পরিস্থিতি বাবা এটা হয়ে গেছে বেশি কিছু বলবো না এবার একটু পালার দিকে এগুতে হবে কেননা কালকে আপনাদের অনেক কাজকর্ম আছে তাই সেই ছোট্ট গোপীনাথ 17 বছর বয়সে প্রভুর সঙ্গে ঘুরছে যখন নিত্যানন্দ বলছে প্রভু গো ওই সেই বৃন্দাবন শান্তিপুরে আসলো ওই প্রথম শান্তিপুরে শান্তিপুরের ঘরেতে চৈতন্য মহাপ্রভু কি করেছিল হরিবাস সেটা ছিল উদয় অস্ত্র হরিবাস কারণ চৈতন্য মহাপ্রভু সন্ন্যাসের পরে আর জন্মভিটায় আসতে নেই যদি একবার সন্ন্যাস গ্রহণ করে ফেলে জন্মভিটাকে দর্শন করতে পারে না তাই শচী মা কিন্তু সেই শান্তিপুরে এসেছিলেন তাই শান্তিপুরে শচী মাকে আশীর্বাদ মাথায় নিয়ে বলল মা তুমি চাও না
এই জগৎ সংসারে তোমার ছেলে সবার মঙ্গলের জন্য হরি নাম দি। কিন্তু মা গো, সেই মা হয়, সেই বাবা হয়, যে বাবা মা নিজের ছেলে মেয়েকে গুরুর চরণে দীক্ষা প্রদান করায়, সেই বাবা সেই মাই হয় যে হরিবাসরের ছেলের হাতটা ধরে, ছেলের হাতটা ধরে বলে বাবা চল হরিবাসরে একটু সেবা করে আসি। বাবা মা সেই হয় মন্দির দেখলে সেই বাবা মা বলে বাবা প্রণাম কর। আমরা কেউ কি শিখে আসি বাবা? আমাদের পিতা মাতা পরিচয় করিয়ে দেয়, খোকা তোর জ্যাঠামশাই, এই খোকা তোর এটা বড় মা, এই খোকা তোর ওইটা বাবা, এই খোকা তোর ওইটা দাদা, এই খোকা তোর ওটা দিদি, মামা মামিমা সব বলে দেয়। কিন্তু কোন বাবা মা কি বলে, খোকা এরা তোর তো বাবা মা, দাদা দিদি বৌদি মাসি প্রণাম করিবি? কখনো বলে না খোকা রে, আমাদের ঘরে যে ভগবানটা আছে, ভগবানটাই আছে, ওটা তোর প্রভু, ওটা প্রতিদিন চান করে প্রণাম করি, প্রণাম করি। অনেক বাবা মা বলে না বাবা, আজকে আমাদের দশা ঠিক এমনই। তাই শান্তিপুরে শশী মায়ের কাছে আদেশ নিয়ে চৈতন্য মহাপ্রভু আবার পৌঁছে গেল অগ্রদ্বীপে। অগ্রদ্বীপের পথে পথে চলিতে লাগিলা, হরি হরি বলে প্রভু কাঁদিতে লাগিলা। অগ্রদ্বীপের পথে প্রভু চলিতে লাগিলা, হরি হরি বলে প্রভু কাঁদিতে লাগিলা। হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল। শান্তিপুরের পথে প্রভু চলিতে লাগিলা, দুটি বাহু তুলে প্রভু হরি হরি বলিলা। শান্তিপুরের পথে প্রভু চলিতে লাগিলা, দুটি বাহু তুলে প্রভু হরি বলিলা। অগ্রদ্বীপের পথে প্রভু খেয়ে খেয়ে যা, দুটি বাহু তুলে প্রভু হরি গুণ গা। অগ্রদ্বীপের পথে প্রভু খেয়ে খেয়ে যা, দুটি বাহু তুলে প্রভু হরি হরি গা। হরি হে কি প্রভু কি হয়েছে? প্রভু তুমি এমন করছো কেন? তুমি এই অগ্রদ্বীপে এসে তুমি এমন করছো কেন? গোবিন্দ গোবিন্দ, কতদিন সেবা হয় না, সকাল থেকে মনে একটা বাসনা লাগছে গোবিন্দ। কি বাসনা প্রভু? ও গোবিন্দ, তুমি নিজের হাতে আমায় রান্না করে সেবা দে, আমার খুব ইচ্ছা হচ্ছে। দেবে? হ্যাঁ হ্যাঁ প্রভু, দেবো প্রভু, আমি তো দেবো। ঠিক আছে, আমি অগ্রদ্বীপের পথে পথে ভিক্ষা করে যেটা পাবো তোমায় সেবা করে দেব। অগ্রদ্বীপের পথে প্রভুর আদেশে গোবিন্দ ভিক্ষা করিল, সেই ভিক্ষা নিয়া প্রভু সম্মুখে
গোবিন্দ নিজে রন্ধন করিল, রন্ধন করিল প্রভুর সামনে দিয়ে বলছে প্রভু সেবা করে, প্রভু সেবা করল। ওমা গোবিন্দ ঘোষ দিয়েছে সেবা, প্রভু সেবা করল, কিন্তু চৈতন্য মহাপ্রভু সেবার পরে একটা জিনিস সেবা করে, কি বলুন তো? জোরে বলুন। দেখবেন সবাই মৌরি খায় না, মৌরি, কেউ পান, কেউ সুপারি, কেউ ধূমপান করে। চৈতন্য মহাপ্রভু কিন্তু সেবার পরে হরিত্ব কি মুখস্থিত সেবা, যেই হাতটা পেতেছে গোবিন্দ দাও নাই আমায় মুখ সিদ্ধি, আমার হাতে দাও, আমার হাতে দাও। আরে প্রভু আমি তো জানি না, প্রভু দাঁড়াও আমি আসছি, ছুটতে 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 যখন চলছি অগ্রদ্বীপে, সবার ঘরে ঘরে কি করছে চাইছে, ও অগ্রদ্বীপের মানুষ একটা হরিত্ব কি দাও গো। একজন হরিত্ব কি এনে বলছে না, আনন্দে প্রভুর কথা বলতে বলতে আসছে, প্রভু পেয়েছি গো, জয়তি জয় জয় শ্রী চৈতন্য, জয়তি জয় জয় শ্রী চৈতন্য, জয় জয় শ্রী চৈতন্য, জয়তি জয় জয় শ্রী চৈতন্য, জয়তি জয় জয় শ্রী চৈতন্য, পতিত পাবন শ্রী গৌরচন্দ্র, পতিত পাবন শ্রী গৌরচন্দ্র, পতিত পাবন শ্রী গৌরচন্দ্র, পতিত পাবন শ্রী গৌরচন্দ্র, জয়তি 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 জয় জয় শ্রী চৈতন্য, জয়তি জয় জয় শ্রী চৈতন্য, জয়তি জয় জয় শ্রী চৈতন্য, তুমি পতিত পাবন তুমি মদন মোহন, তুমি সত্য সনাতন তুমি তিতাপ হরণ, পতিত পাবন চন্দ্র হরিব, পতিত পাবন বন্দ, পতিত পাবন বন্দ, রতিত পাবন বন্দ। আর একজন বলছি ও পাগল, ও পাগল ছেলে, ও পাগল ছেলে, শোনো শোনো, আমার বাড়িতে একটা হরিত্ব গিয়েছে নেবে দাও না, দুটো হলো, দুটো হরিত্ব কিলো, দুটো হরিত্ব কিলো, গৌর গৌর বলে চল, দুটি হরিত্ব কিলো, গৌর গৌর বলে চলে, আনন্দ মনে দুটি বাহু তুলে, প্রেমানন্দে হরি হরি বল, গৌর গৌর বলে, গৌর গৌর বলে হরি গৌর হে, এসেছো? হ্যাঁ প্রভু, এই না, ও দুটো পেয়েছি, কখন চাইবে ঠিক নাই, একটা হরিত্ব কি আগে বাবা পাশে রেখে দিই, কোথায় পাবো ঠিক নাই, পাগল ঠাকুর কখন কি চাইবে ঠিক নাই, একটা রেখে দিই একটা দেব, ও প্রভু প্রভু, এই না, সবাইকে ফাঁকি দেওয়া যায়, ভগবানকে ফাঁকি দেওয়া যায়, বাপ ছাড়ে না বাপকে, একটা আছে ভগবান কি জানতে পারল। দ্বিতীয় দিন বলছে প্রভু চলো, ভোর হয়ে আসছে প্রভু,
चलो ওই দেখো শুনতে পাচ্ছ না সবাই হরি নাম করছে প্রভু প্রভাত হয়ে আসছে ওঠো ওঠো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই দেখো উঠিয়া হরি বলে প্রেমানন্দে গাই গো সবাই দেখো উঠিয়া প্রেমানন্দে গাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে একই প্রভু জানেন না প্রভাত হয়ে আসছে সবাই হরি নাম গাইছে ভরে ভালো লাগছে না গোবিন্দ আজকে শরীরটা আমার চলছে না তুমি আর কাজ করো না গোবিন্দ আজকে তো আমার হাতে আমি সেবালো পরম সৌভাগ্য কি আনন্দ গোবিন্দে আবার মাধুগিরি করলো রন্ধন করলো প্রভুকে সেবা দিল যেই সেবা শেষে হাতটা পাতল বললো দাও গোবিন্দ মুখসিদ্ধ প্রভু এই তো দাঁড়াও গোবিন্দ তুমি যে ভগবান পথে চলেছো সন্ন্যাস ধর্ম নিয়েছ কিন্তু সন্ন্যাসী তো ধর্ম নয় সঞ্চয় করে রাখা জীবনে সঞ্চয় থাকলে ভগবানকে পাওয়া যায় না গো কি গো সঞ্চয় থাকলে কি ভগবানকে পাওয়া যায় সঞ্চয় বাসনা থাকলে অর্থ সঞ্চয় করা যায় কিন্তু ভগবানকে সঞ্চয় করা যায় জল তো সব হয় বাবা অনেক রকম জল হয় দেখবেন পাতকুয়ার জল হয় খালের জল হয় পুকুরের জল হয় নর্দমার জল হয় আবার অ্যাকোয়াগার্ডের জল হয় সব জল কি খায় নর্দমার জল নর্দমায় থাকে পায়খানা ঘরের জল পায়খানা ঘরেই থাকে খালের জল খালেই থাকে অ্যাকোয়াগার্ডের জল খাওয়া যায় এই পৃথিবীতে অনেক মাসুক মানুষ আছে বাবা সব মানুষটি গোবিন্দ সেবায় আসে কোন মানুষ নর্দমায় পড়ে পড়ে নর্দমা জলের মতো হয়ে আছে কেউ খালের মতো হয়ে আছে কেউ পায়খানা ঘরের মতো জলের মতো পড়ে আছে কেউ অ্যাকুয়া ডায়মন্ডের জন্য মতো ভগবানকে হরি বল হরি বল তখন বলছে গোবিন্দ তোমাকে আমি অগ্রদ্বীপের মাটিতে ফেলে গেলাম শোনো
তুমি চিনতে পাচ্ছো অচৈতন্যদেব গোবিন্দ অগ্রদীপ দেখে চিনতে পেল প্রভু তুমি আমায় সেখানেই আবার নিয়ে আসলে শোনো গোবিন্দ তোমার মধ্যে বাসনা আছে তোমার মধ্যে কামনা আছে তাই আমি তোমাকে সেই অগ্রদীপে দিয়ে গেলাম যেদিন প্রভু কৃপা করবে সেদিন তোমায় নিয়ে যাবে কিন্তু কি করবে চৈতন্য মহাপ্রভু চলে গেল এ দেহ রাখব না এ দেহ আমি গঙ্গায় বিসর্জন করব দেখতে দেখতে পতিত পাবনে সুধনী গঙ্গায় যখন দেহটা দিতে গেল ঠিক সেই সময় একটা পাথর বারবার তাকে ঘা দিচ্ছে যাচ্ছে লাফতে ঘা দিয়ে আবার শেষ শেষ চলে আসছে পাথরটা টেনে দেখছে একটা কালো পাথর যে পাথর তার গায়ে লেখা আছে গোপীনাথ সেই পাথরটা বুকে করে যখন রাখছে দেখছে পাথরের মধ্যে আমার শ্রীমান মহাপ্রভুকে বাবা হরে কৃষ্ণ বাবা ও মা রাধে রাধে আর দশটা মিনিট বসতে হবে মা কারণ বলি রে মা একটা কথা বলি এ খুব অপরাধ বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজন হইতে পড়ে যায় বাদ জানিস না আর দশটা মিনিট সহ্য কর তুই মনে কর মা আমার ছেলে অসুস্থ ডাক্তারখানায় ছেলেকে নিয়ে বসে আছে স্লাইনটা শেষ হলে আমি বাড়ি যাব সেটাই মনে কর একটা কথা বলি মা যাদের ছেলে পিলে নেই আমি সেই মায়েদের কথা বলছি যাদের ভগবান পুত্র দেয়নি বা কন্যা দেয়নি কখনো কাঁদবি না কখনো কাঁদবি না আর একটা কথা বলি মা ভগবান যদি সন্তান তোকে না দেয় কোনো সন্তান দত্তক নিবি না যদি দত্তক নিতে হয় নবদ্বীপ বা বৃন্দাবনে গিয়ে একটা গোপাল কিনে আনবি সেই গোপালটাকে নিয়ে সেবা করবি দেখবি সেই গোপাল একদিন না একদিন কথা বলবে গোপাল কখনো বাৎসল্য প্রেমের গোপাল তো কখনো বেঈমানি করবে না মা গোপালকে সেবা করিস যে মা বিষ্ণায় পড়ে আছে সেই বাবাকেও বলবো যদি কালকে পারো একটা জপের মালা ওনাকে কিনে দিও শুয়ে শুয়ে যদি জপের মালা জপ করতে পারে হরে কৃষ্ণ বলতে বলতে যদি জপ করতে পারে অনেক যন্ত্রণা থেকে মুক্তি পাবে চিন্তা করার কিছু নেই বাবা যার যতটুকু ভগবান লিখেছে কলম চালাচ্ছে লাইট আছে বললে তিনি আমরা তো ভাড়াটিয়া চাকরির মেয়াদ থাকে চাকরির মেয়াদ যখন শেষ হয়ে যায় একদিন না একদিন বাড়ি ফিরে আসতে হয় আমাদের একদিন একদিন না জগৎ পিতার কাছে ফিরে যেতে হবে তাই মাগো আজ সেই গোপীনাথকে পেয়ে আনন্দে চৈতন্য মহাপ্রভুর রূপটা দেখতে পাচ্ছে পাথরের মধ্যে তাই চৈতন্য মহাপ্রভু মনে করে গোপীনাথ তাকে সেবা করছে একটা পর্ণ কুটির করে কিন্তু সেবা কদিন হবে গোপীনাথ বলে উঠল পিতা আমাকে আমাকে তুই পিতা বললি আমাকে তুই পিতা বললি পিতা তুমি আবার বিবাহ করো তুমি বিবাহ করে সেই মা আমাকে সেবা করবে তাই সেই অগ্রদীপের মাটিতে গোবিন্দ ঘোষ এক ব্রাহ্মণের কন্যা তার নাম হলো সাবিত্রী তাকে বিবাহ করলেন সাবিত্রীর হাতটা ধরে বলল সাবিত্রী সাবিত্রী এই যে দেখতে পাচ্ছ আমার গোপীনাথকে
আজ থেকে এ তো আমার পুত্র নয়, আমি ছোট থেকে একে ডাকছি, তাই কখনো তুমি পুত্র সন্তান চাইবে না। সাবিত্রী তুমি সেবা করবে, যেই সেবা করবে তুমি তাকে কি পা পাবে। তাই সাবিত্রীকে দায়িত্ব দিয়ে গোবিন্দ ঘোষ চললেন কোথায়, মাধুগিরি করতে। সেই সময় ভগবান বলছে, মা ও সাবিত্রী মা, তুমি আমাকে সেবা করছো, এইভাবে কদিন কাটবে গো? যেদিন তোমাদের বয়স হবে সেদিন তোমাদের মৃত্যু হবে, যেদিন বিছানায় পড়ে থাকবে সেদিন তোমায় কে খেতে দেবে? মৃত্যুর পর কে শ্রাদ্ধ করবে? ঠিক বলেছিস, ঠিক বলেছিস। কি করবো গোপীনাথ? শোনো মা, ভগবানের খেলা দেখুন, অভিশাপ, রাধারানীর অভিশাপ, সে কাঁদতে হবে। ভগবান কিন্তু ভক্তকে কেউ একবার আঘাত করে মা, ভগবান ছাড়ে না, দেখুন ছাড়ছেন না। কি হলো, যখন সেবা করছে ঠিক সেই সময় সেবা করছে গোপীনাথ। জয় জয় শ্রী গোপীনাথ, জয় জয় শ্রী গোপীনাথ, বলো দয়া মা, বলো দয়া মা, বলো দয়া যুগল কিশোর আমার নয়ন ভীরা, কেশব মাধব দীন ঠিক সেই সময় গোপীনাথের সেবা বন্ধ। গোবিন্দ ঘোষ যখন আসছেন সেবা নেবে বলে ডাকছে, সাবিত্রী আমার গোপীনাথের প্রসাদ দিন, তোমার গোপীনাথ সেবা পায়নি কেন? শোনো, আমি তোমার গোপীনাথকে সেবা দিইনি কেন? কেন বলবো, আগে কথা দাও। কি কথা? আগে কথা দাও। কি কথা? শোনো, আমি যা চাইবো তাই দেবে, বলো কি চাও? রিং বাজবে বাবা, কি চাও বলো? শোনো শোনো, যা চাইবো তাই দেবে, তবে শপথ করো। কি অঙ্গীকার? সত্য সত্য সত্য, টলমল টলমল করে ভগবান, টলমল টলমল করে ভগবান, সত্য বললে কেন? দেখুন ভগবানের সিংহাসন ঘামছে, স্বামীকে কথা দিয়ে কথা রাখতে পারলো না। কি কথা? শোনো স্বামী, মৃত্যুর পরে আমায় কে দেখবে? মৃত্যুর পরে আমায় কে শ্রাদ্ধ করবে? তবে তুমি আমাকে তোমার 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 কি বলো, তোমার তোমার করছো বলো। স্বামী 140 সজ্জিত হয়ে তোমার ওই মদন রতি আমাকে দিয়ে একটা রক্ত মাংস সন্তান প্রদান করো। বলো না, বলো না,
মন করে বলো টলমল টলমল করে ভগবান টলমল টলমল করে ভগবান টলমল টলমল করে ভগবান সিংহাসনেতে আজ গোপীনাথ কাঁদে চোখের জলে টলমল টলমল করে ভগবান টলমল টলমল করে ভগবান টলমল টলমল করে ভগবান একই শয্যায় সজ্জিত হলো বাবা শয্যায় সজ্জিত হয়ে যে সন্তান প্রদান করলো সেই সন্তান দশ মাস দশ দিন পূর্ণ হয়ে ভূমিষ্ঠ হলো ভূমিষ্ঠ হয়ে সন্তান ধীরে ধীরে বাড়ছে বাবা আমি শটে যাচ্ছি বাবা হরে কৃষ্ণ যে সন্তানটা আস্তে আস্তে বড় হলো বলুন তো ওই সন্তান যদি মামা বলে ডাকে আর ভালো লাগে ওই সন্তানকে সেবা করতে করতে ভগবান কি কথা ভুলে যাচ্ছে পাথরের ভগবানের সেবা ভুলে যাচ্ছে তাকে কি করে আছে খেলা করছে আদর পাগল সোনা কখন সোনা ভালো সোনা ভগবান এবার ভাবছে শোনো গোবিন্দ বিবাহ করেছো সন্তান নিয়েছো এবার সন্তানকে চির জন্মের মতো কেড়ে নেব তাই কি করছে এবার যখন ভিক্ষায় যাবে সেই সন্তান বলছে বাবা আমায় নিয়ে চলো বাবা আমায় নিয়ে চলো বাবা আমায় নিয়ে চলো বারবার যখন বলছে বাবা নিয়ে চলো নিয়ে চলো জোর করে কাঁধে কোল নিয়ে যাচ্ছে ঠিক সেই সময় সন্তানটা আস্তে আস্তে বাবার কোলে ঢলে পড়ছে গোপীনা ও গোপীনা গোপীনা তোকে পকিসি বলে রাগ করেছিস বাবা তুই আমার কাঁধে বসে আছিস গোপীনা ও গোপীনা গোপীনা আমার গোপীনাথ কথা বলে না গোপীনাথ 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 কি হয়েছে বাবা কথা বল কথা বল সাবিত্রী চলে গেছে আমার গোপী ওরে আসবে সে কি ফিরে শূন্য বুকে মেরে ছুরি আসবে সে কি ফিরে আসবে সে কি ফিরে তুই যে আমার নয়ন মণি তুই আদরের ভার কে ছাড়া শূন্য জীব মানবে না তোমার তুই যে আমার নয়ন মণি তুই আদরের ভার পাগল কথা তোকে ছাড়া শূন্য জীব মানবে না তোমার আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয় ফিরে আয়
মন ফিরে আয় ফিরে আয়। কি হলো আমার গোপিনাথে কি হয়েছে গো? এই দেখো গোপিনাথ চলে গেলি বাবু, তুই চির জনমের মতো চলে গেলি। আমি তো মা, মৃত সন্তানকে বুকে করে জড়িয়ে ধরে পাথরের ভগবানের কাছে গিয়ে বলছে, ভগবান বাহ, তোমাকে ত্রিসন্ধ্যা ধূপ প্রদীপ নৈবেদ্য দিয়ে পূজা করেছি, তুমি সব কিছু কেড়ে নিয়েছ, তুমি একটা পাথর, তোমার দয়া মায়া মমতা ভালোবাসা কিছু নাই গোপীনাথ। তবে শোনো, আমার সন্তানকে যখন তুমি নিয়ে নিয়েছ, তোমার মন্দিরের দরজা বন্ধ, মন্দিরের দরজা বন্ধ বাবা, গোপীনাথকে নিয়ে বসে আছে গঙ্গার তীরে মা সাবিত্রী। খোকন সোনা, বাবা বাবা তুই একবার কথা বাবা তুই বাস বাগানে মাথার উপর জাদু উঠেছে ও, খোকা কথা বল মা গো শ্লোক বলা কাজ লা দিদি কো বাস বাগানের মাথার উপর জাদু উঠেছে মাংস দেহ থাকে কি গলে গলে খসে খসে পড়ছে, মা হাড়গুলো নিয়ে জড়িয়ে আছে, ভগবান থাকতে পারল না, মন্দির থেকে ভগবান ছুটে আসছে, সেই মন্দির টলমল টলমল করছে, কে আসছে? সেই পাথরের গোপীনা ছুটতে 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 টলমলে টলমলে করে ভগবান, টলমল টলমল করে ভগবান, টলমল টলমল করে ভগবান, টলমল টলমল করে ভগবান, সিংহাসনেতে বাঁশি হাতে দাঁড়িয়ে আছে,
মায়ের সামনেতে তলমল তলমল করে ভগবান তলমল তলমল করে ভগবান তলমল তলমল করে ভগবান মা কে আমি তোমার গোপীনাথ দূর হয়ে যা আমার সম্মুখে পাপিষ্ঠ আমায় পাপিষ্ঠ বলছ কেন মা তুই কি করলি বল ও এটাই দুঃখ বাবা যখন আমরা খুব অসুবিধে পড়ি ভগবানকে আমরা বলি ভগবান তোমায় এত ভালোবাসি তোমায় এত হরিনাম করছি তবু কষ্ট তোমার ছেলে যদি সেই কষ্ট করত তুমি ছেলেকে বলতে আমরা আপন বলে ভাবতে পারি না ভগবান তাই না বাবা ঠিক তেমনই যখন বলছে তুই হয়ে যা পাথরের গোপীনাথ বলছে মা আমায় ঘুর করে দিচ্ছ বাহ বাহ ঠিক আছে আমার তো মা নাই তাই আমায় দূর করছ কিন্তু কেন মা পারবি কি পারবো আমার ছেলে হতে ভক্ত মোর মাতা পিতা ভক্ত মোর গুরু ওরে ভক্ত মোর গুরু ভক্ত জনে নাম রেখেছে বাঞ্ছা কল্প তরু ভক্ত যদি আমায় ডাকে মা আমি ভক্তির চরণটাও সেবা করতে পারি ভগবানকে তো সব জায়গায় দেখেছো কখনো দেখেছো ভগবান নিচে বসে আছে বাবা ভগবান থাকে সিংহাসনে ভক্ত থাকে নিচে কি তাই তো ভগবান কি নিচে থাকে বাবা আমার বাবা বলছেন না ঠিক ঠিক ভগবান থাকে উপরে ভক্ত থাকে নিচে ভগবান তখন প্রমাণ করে দিচ্ছে সাবিত্রী মা ভক্তের জন্যে কিন্তু আমি অর্জুনকে ওপরে বসিয়েছি আমি তার চরণতলে সারথি করেছি গান্ধারী আমায় অভিশাপ দিয়েছিল আশীর্বাদের মতো মাথা পেতে নিয়েছি কারণ ক্রোধের দায়িত্ব ছিল অভিশাপ দিয়া ক্রোধকে বলা ছিল ক্রোধ তোমার কর্ম তুমি করো ভগবান বলে ছাড়ে না কেন পারবো না মা তোমাকে সেই কথা শুনে রক্ত মাংস গোপীনাথকে গঙ্গায় বিসর্জন করে প্রভুর চরণে শরণাগত হলেন কিন্তু কে করবে সেই গোপীনাথকে সেবা সেই গোপীনাথের জন্য যে গোপীনাথ চলে গেছে তার জন্য তার পিতাও আত্মহত্যা করলেন গোবিন্দ ঘোষ এই পরিবার সহ ধর্মীর বুকে মাংস রক্তগুলো যখন আছে হাড়গুলো আচ্ছন্ন করতে পারিনি গোবিন্দ নিজে পতির পাবনি গঙ্গায় বিসর্জন করে দিয়েছে দেহটাকে কারণ তার সামনে সাবিত্রী হাড়গুলো জড়িয়ে কাঁদছে বলে সাবিত্রী সেই হাড়গুলোকে ফেলে দিয়ে ভগবানের কথা শুনে ভগবানকে সেবা করতে করতে নিজে এই দেহ ত্যাগ করলে এবার দেখুন ভগবানকে সেবা করবে কে অগ্রদ্বীপের মানুষ সেই ভগবানকে সেবার দায়িত্ব দিলেন একজন নতুন পুরোহিতকে ভগবানকে যখন রাজভোগ দিয়েছে ঠিক 10 দিন পূর্ণ হয়েছে রাজভোগ দিয়েছে যেই দিতে যাবে সেই রাজভোগ আপনিতে উল্টে পড়ে যাচ্ছে সেই সিংহাসনে গোপীনাথ বলে উঠল ব্রাহ্মণ ওই রাজভোগ আমি সেবা করব না
তুমি সকাল যাওয়াতে অভিষেক করেছো, এই বস্ত্র আমায় খুলে দাও, আমাকে থান বস্ত্র পরিয়ে কুশের অঙ্গুরি আমার আঙ্গুলে দিয়ে রাজভোগ সরিয়ে আজ আমি সেই পিতার উদ্দেশ্যে যে আমার পরম বৈষ্ণব গোবিন্দ ঘোষ তাকে আমি পিণ্ড দিব, সেই পিণ্ড দিয়ে আমি আমার সেই পিতা পুত্রের কর্তব্য পালন করব। ব্রাহ্মণ নিজের হাতে ভগবানকে সাদা থান বস্ত্র পরিয়ে নিচই বসিয়ে হাতে কুশের অঙ্গুরি দিয়ে রম্ভা আতপতণ্ডাল দিয়ে ঘৃত মধুরুদ্ধ চানা দিয়ে যখন দরজা বন্ধ করে দিলে ভগবান ভক্তের জন্য দিচ্ছেন পিণ্ড। ব্রাহ্মণ যখন খুললেন দরজা দেখলেন হাতের সেই কুশের অঙ্গুরি পড়ে আছে, কলাগুলো তুণ্ডলগুলো চারিদিকে এলোমেলো হয়ে আছে, আর ভগবান হাতে পিণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে। ব্রাহ্মণ ছুটতে ছুটতে বলল, অগ্রদ্বীপের মানুষ শোনো শোনো, দেখবে ভগবান পিণ্ড নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সবাই তো আসে বাবা, সবাই কি দেখতে পায়? কেন, যদি আপনার ঘরের দরজায় একটা থাকে সামনে পর্দা, সেই পর্দা না সরালে কি ঘরে মালপত্র দেখা যায় বাবা? দেখা যায় না। আজকে আমাদের সেই চোখের সামনে আমাদের সেই মায়ার পর্দা পড়ে আছে, সেই মায়ার পর্দা সেদিন কি পা পায় শুনে রাখুন। যতই আমরা ভগবানকে ডাকি হরি বল বলে ডাকবে না, মায়ার পর্দা কদিন খুলবে? যেদিন দীক্ষা গ্রহণ করে গলায় তুলসীর মালা পরে গৌর গৌর বলে কাঁদতে পারে। সবাইকে বললো তোমরা কি করেছো দেখতে পাবে, বলছি আমরা তো কিছু করিনি। ভগবানকে সেবা দিয়েছো, বলছে না। ভগবানের মন্দির দেখলে একটু পয়সা দিয়েছো, না। কি করেছো, বলে কখনো আমরা ডাকতে পারিনি তাই দেখতে পাইনি। কেমন করে দেখবো ব্রাহ্মণ? সবাই মিলে বৈষ্ণবের সেবার উদ্দেশ্যে সেবা দাও। কি সেবা, বলছি ভক্ত সেবা হলো বড় সেবা, বৈষ্ণব সেবা বড় সেবা, তাই সবার কাছে গিয়ে তোমরা যদি ভিক্ষা করে এনে প্রভুর জন্য সেবা দিতে পারো আর নয়ন জলে কাঁদতে পারো, তোমাদের সেই মায়ার পর্দা চলে যাবে। অগ্রদ্বীপের পথে করিল ভিক্ষা, ভিক্ষা দাও গো ভিক্ষা দাও গো দেব বৈষ্ণব সেবা, দেব বৈষ্ণব সেবা, অগ্রদ্বীপের পথে পথে হরি বল হরে কৃষ্ণ। যারা যারা ভক্ত বৈষ্ণব সেবার জন্য দেবে বলেছিলেন এবার ভিক্ষা দাও গো ভিক্ষা দাও গো দেব বৈষ্ণব সেবা, ভিক্ষা দাও গো ভিক্ষা দাও গো দেব বৈষ্ণব সেবা, অগ্রদ্বীপের পথে পথে করিল দেবিকা, ভিক্ষা দাও গো দেব বৈষ্ণব।